লাফিকুলর হত্যাকাণ্ডটুকু এনেও সেই পরিয়ালর মাজত আমার সমাজ ব্যবস্থা রাইজর মাজত এতিয়াও অন্তরাত্মায় কান্দি আছে। লাফিকুল ইসলামর যি এক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এতিয়াও আমি পাহরিব পৰা নাই। তেনে এক সময়ত হিমন্ত বিশ্ব শর্মায় যি নিকৃষ্ট রাজনীতি আরম্ভ করেছে ইয়াক আমি তীব্রভাবে নিন্দা করেছো, গরিহণা দিছো। ইমান তলত বা ইমান নিম্ন খাব রাজনীতি করব বলে আমি হিমন্ত বিশ্ব শর্মাক আমি ভবা নাছিল, কিন্তু সেই কামটি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া করে আছে। প্রথম কথা হয়েছে সব আজি হিমন্ত বিশ্ব শর্মা যখন আজি সেই পরিয়ালটো অধীর আগ্রহরে চকুর পানি পেলাই পেলায় বাট চাই আসে যে লাফিকুলর হত্যাকারীক সরকারে ধরব, সিবিআইয়ে উলিয়াই দিব, রাজপথত শাস্তি হব আর অন্তত অকমান শান্তি পাব। তেনে এক সময়ত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় কলে যে আমার সরকার যদি আহে, যেহেতু সিবিআইয়ে এইটা চিনাক্ত করেছে, তার পিছত লাফিকুল ইসলামের হত্যাকারীক সরকার অহার পিছত গ্রেপ্তার করা হব। আমি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক প্রশ্ন উত্থাপন করেছো যে যদি আপনাদের চিনাক্ত করেছে, যদি আপনি আপনার সিবিআই কথাখিনি আপনার জানাইছে, তাহলে ইমান দিনে আপনি দোষী করায়ত্ত করার কারণে ব্যবস্থা কেউ গ্রহণ করা নাই। তার মানে বোঝা গেছে যে সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার নেতৃত্বাধীন সরকারখনে যখন মানুষে মানুষক হত্যা করে সেই হত্যাকারীসকলক সংরক্ষিত করে রাখিছে, সেই হত্যাকারীসকলক সুরক্ষা দিছে। এই স্পষ্ট যে হিমন্ত বিশ্ব শর্মা লাফিকুল হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির নেতৃত্বাধীন সরকারখনে লাফিকুল ইসলামের হত্যাকারীক সম্পূর্ণভাবে সুরক্ষা দিছে আর এটা গেম খেলিছে আর রাইজক কইছে যে যদি আমি নির্বাচনত জয়ী হব পারো তাহলে আমি লাফিকুল ইসলামের হত্যাকারীক উলিয়াই দিম। আমি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক মুকলিভাবে প্রত্যাহ্বান জানাইছো, নির্বাচনের পিছত কিয়, যেহেতু সরকারখনে গম পায়, যেহেতু আপনি গম পায়, যেহেতু সিবিআই আপনাদের জানাইছে বলে কইছে, গতি আপনাদের নির্বাচনের আগত লাফিকুল ইসলামের হত্যাকারীক রাজহুয়া করার ব্যবস্থা করক, অন্তত সেই পরিয়ালটোর অন্তত অকমান অন্তরাত্মায় শান্তি পাব। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া হয়েছে একটা চতুর রাজনীতিবিদ আর যে সময়ত আজি সংখ্যালঘুসকলের আবেগ লৈ খেলা করেছে। লাফিকুল ইসলাম আমার আবেগ, আমার আমার এই লাফিকুল ইসলামের এতালেক আমি তার হত্যাকাণ্ড আমি পাহরিব পৰা নাই, তেওঁ আমার মাজত এতিয়াও যেন আমার মাজতে আছে। তেনেকুৱা একটা পরিবেশের মাজত হিমন্ত বিশ্ব শর্মায় যি নিকৃষ্ট মনের রাজনৈতিক গেম খেলি ভোট আদায় করে নির্বাচনী বৈতারণী পার হয়ে ক্ষমতা দখল করব বিচারিছে, ইয়াতকে নিকৃষ্ট মানসিকতার রাজনৈতিক ব্যক্তি বোধহয় বিশ্বর কোনো ঠাইতে নলাব যেটা গেম খেলিছে। গতি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণভাবে রাজনৈতিক লাভালাভর কারণে মানুষের মাজত ভুল বুঝাবুঝি সৃষ্টি করবর কারণে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এই কথায় কৈছে। আর আমি পুনর্বার হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আহ্বান জানাইছো, যেহেতু আপনাদের চিনাক্তকরণ করেছে বলে সিবিআই করেছে বলে আপনাদের জানাইছে, এইটো নির্বাচনের আগত রাজহুয়া করার ব্যবস্থা করবই লাগিব, অন্যথায় বিজেপি দলে ইয়ার পরিণাম রাজনৈতিকভাবে সংখ্যালঘু রাইজে দিব। লাফিকুল ইসলামের হত্যাকাণ্ডটো আসলে রাজনৈতিক হত্যাকাণ্ড আছে তেতিয়াও কইছো, আজিও কইছো। সেই সময় আমি দাবি করেছিল যে সেই সময় আরক্ষী অধীক্ষকগুলিক নিলম্বন করব লাগে, চাকরির বরখাস্ত করব লাগে, কিন্তু সেই আরক্ষী অধীক্ষকগুলিক জানো সেই নিলম্বনটা দূরের কথা, চকীখন হিলাব পড়া অবস্থাত নাছিল। আর তেনে এখন সরকারে এটা কয়ে আছে যে লাফিকুল ইসলামের হত্যাকারীক অলরেডি চিনাক্ত করা হয়েছে। গতি এনেকা ধরনের নিকৃষ্ট রাজনীতি বন্ধ করক। আর আমি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক মুকলিভাবে প্রত্যাহ্বান জানাইছো, মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক প্রত্যাহ্বান জানাইছো, যদি সরকারিভাবে লাফিকুল ইসলামক হত্যা করা হওয়া নাই তেনহলে যদি আপনাদের হাতত সম্পূর্ণ তথ্য আছে নির্বাচনের আগত ইয়াক রাজহুয়া করার ব্যবস্থা করক, অন্যথায় ইয়ার পরিণাম বিজেপি দল আর বিজেপি সরকারে ভোগ করব লাগবে। আর কোনো যেতালে লাফিকুল ইসলামের হত্যাকারীক গ্রেপ্তার নহব, যেতালে লাফিকুল ইসলামের হত্যাকারীক শাস্তি দিয়ার ব্যবস্থা নহব, তেতালে যি ধরনের আন্দোলন দিসপুরের দিল্লির চলিছে অবিরতভাবে চলবে।